প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই মহামারীর মধ্যে আমরা আজকে অনলাইনে ক্লাসে উপস্থিত হয়ে আমরা ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টার অর্থনীতির প্রথম পত্রের মুদ্রা ও ব্যাংক এই চ্যাপ্টার একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব বা মুদ্রা পরিমাণ তত্ত্ব। মূলত এই মুদ্রার পরিমাণ তত্ত্ব, এই তত্ত্বটি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধ্যাপক ফিশার 1911 সালে তার পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে সর্বপ্রথম উপস্থাপন করে। তার বক্তব্যটা হচ্ছে এমন, বলতেছে যে কোনো নির্দিষ্ট সময়ে যদি অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক এবং অর্থের মূল্যের সাথে সম্পর্ক বিপরীত। অর্থাৎ মূল বক্তব্যটাকে যদি আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, অধ্যাপক ফিশার বলতেছেন যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক। তার মানে হলো এমন যে অর্থের পরিমাণ যে হারে বাড়বে দাম স্তরও ঠিক সেই হারে বাড়বে, আর অর্থের মূল্যের সাথে সম্পর্ক বিপরীত। অর্থাৎ দাম স্তর যেভাবে বাড়বে অর্থের মূল্য ঠিক বিপরীত হারে কমবে। আমি আবার বলতেছি যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, আর অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ দাম স্তর যেভাবে বাড়বে, সরি, অর্থের পরিমাণ যেভাবে বাড়বে দাম স্তর একই হারে বাড়বে, ঠিক বিপরীত হারে এর অর্থের মূল্য কমবে। এই হচ্ছে মূলত অধ্যাপক ফিশারের তার এই অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য। এখন ওনার এই মূল বক্তব্যটা এই মূল্যকে তো এই কয়েকটা অনুভূতি শর্তের পরে উনি বিবেচনা করছে। অনুমতি শর্ত বলতেছেন যে সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা, মোট যোগান স্থির থাকবে, তারপরে হচ্ছে যে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে, তারপরে হচ্ছে যে অর্থের শুধুমাত্র অর্থটাকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করতে হবে, তারপর হচ্ছে যে প্রচলন গতি স্বল্পকালে স্থির থাকবে, তারপর বলতেছে যে লেনদেনের পরিমাণও স্বল্পকালে স্থির থাকবে, তারপর বলতেছে যে কি যে দাম স্তরটি এই দ্রব্য মূল্যের দাম স্তরটি একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচনা করতে হবে। এই অনুমতি শর্তগুলোর উপরে ভিত্তি করে অধ্যাপক ফিশার তার এই তত্ত্বটা প্রদান করেন। এবার আসা যাক যে উনি ওনার এই শর্তটাকে, উনি ওনার এই তত্ত্বটাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছে। সমীকরণটা হলো এমভি ইকুয়াল টু পিটি। এমভি ইকুয়াল টু পিটি, এখানে এম হচ্ছে অর্থের পরিমাণ, ভি হচ্ছে কর প্রচলন গতি, টি হচ্ছে পি হচ্ছে সাধারণ দাম স্তর, আর টি হচ্ছে লেনদেনের পরিমাণ। এইটা হচ্ছে এমভি ইকুয়াল টু পিটি। ফিশার বলতেছেন যে মূল্যর অর্থের মূল্যটা, ফিশার তার বক্তব্যে বলতেছেন এই সমীকরণের মাধ্যমে দেখাচ্ছেন যে অর্থের মূল্যটা অন্যান্য জিনিসের যেরকম চাহিদা যোগান দ্বারা দাম নির্ধারণ হয়, অর্থের মূল্যটা ও অর্থের চাহিদা যোগান দ্বারা দামটা নির্ধারণ হয়। এই জন্য উনি এই এনভি ইকুয়াল পিটিটাকে একটা পথ দেখাচ্ছেন চাহিদা হিসেবে, একটা দেখাচ্ছেন যোগান হিসেবে। অর্থের চাহিদাটা হচ্ছে পিটি দেখাচ্ছেন, আর অর্থের যোগানটা হচ্ছে এমভি দেখাচ্ছেন। এরপরে উনি বলতেছেন যে অর্থের প্রচলন গতি মানে এই যে অর্থ আর হচ্ছে দাম স্তর, এছাড়া যে বার উনি ওনার সমীকরণটাকে আরেকটু প্রসারণ করেন, সেটা হচ্ছে যে এনভি প্লাস এন প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু পিটি। এখানে যে এন প্রাইম আর ভি প্রাইম দুইটা নতুন জিনিস নিয়ে আসছেন, এই দুটো জিনিস হচ্ছে যে এনটা হচ্ছে আমি ফার্স্টেই বলেছি যে বিহিত অর্থের পরিমাণ, আর এন প্রাইমটা হচ্ছে যে ব্যাংক অর্থের পরিমাণ। উনি বিহিত মুদ্রার সাথে ব্যাংক মুদ্রাটা কানেক্ট করেন, আবার বিহিত মুদ্রার প্রচলন গতির সাথে ব্যাংক মুদ্রা প্রচলন গতিটা যোগ করেন। ঠিক সেই কারণে উনি এই সমীকরণটাকে এক্সটেনশন করে এমভি ইকুয়াল টু এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম দেখাবেন। এবার আসা যাক যে তার এই যে তত্ত্বটা
তার এই তত্ত্বটা আমরা এই এভাবে চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে পারি, চিত্রের মাধ্যমে দেখাতে পারি। চিত্রটা দেখি আমরা লক্ষ্য করে যে এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে যে লম্ব বায়ুভূমি, উপরের উপরের অংশে হচ্ছে দেখাচ্ছে দামিস্তান লম্ব অংশে, আর দুটো চিত্রেরই ভূমি অংশে অর্থের পরিমাণ দেখানো হয়েছে। প্রথম চিত্রের লম্ব অংশে দামিস্তান দেখানো হয়েছে, দ্বিতীয় চিত্রের লম্ব অংশে অর্থের মূল্য দেখানো হয়েছে। অর্থাৎ এই জায়গাটা দামিস্তান, এই জায়গাটা অর্থের মূল্য, আর এই জায়গাটা অর্থের পরিমাণ, এখানটাও অর্থের পরিমাণ, দুই জায়গায় অর্থের পরিমাণ দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে যে এই যে চিত্র প্রথম চিত্রে দাম স্তর যখন অর্থের পরিমাণ বাড়তেছে, দাম স্তরও বাড়তেছে, অর্থের পরিমাণ বাড়তেছে, দাম স্তরও বাড়তেছে, অর্থাৎ এই যে দাম স্তরের যে ইয়ের রেখাটা এটা ঊর্ধ্বমুখী হচ্ছে। ঠিক বিপরীত অবস্থায় যখন ওর দাম স্তর বাড়তেছে তখন এর অর্থের মূল্য কমতেছে। একইভাবে যেভাবে পি জিরো থেকে পিয়ন দাম স্তর বাড়লে অর্থের মূল্যটা পি জিরো থেকে পিয়নে নেমে আসলো, কমে গেল, আবার দাম স্তর যদি পি জিরো থেকে পি টু তে কমে আসে তাহলে অর্থের মূল্যটা পি জিরো থেকে ভি জিরো থেকে ভি এম টু অর্থাৎ উপরের দিকে ঘটছে, অর্থাৎ অর্থের মূল্যটা বেড়ে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে আমি উপরের চিত্রটায় দাম স্তরও বাড়তেছে আবার অর্থের পরিমাণও বাড়তেছে, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে দাম স্তর বাড়তেছে। নিচের ক্ষেত্রে অর্থের পরিমাণ বাড়তেছে, দাম অর্থের মূল্যটা কমতেছে। অর্থাৎ ফিশার যে উনি যে বক্তব্যটা দিয়েছেন তার অর্থের পরিমাণ তত্ত্বে, সেটা হচ্ছে মূলত তিনটা বিষয়ের একটা সম্পর্ক দেখাচ্ছে, সেটা হচ্ছে অর্থের পরিমাণ, দাম স্তর আর অর্থের মূল্য। এই তিনটা জিনিসকে উনি দেখানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে অর্থের পরিমাণ যখন বাড়বে, অর্থের পরিমাণ যখন বাড়বে দাম স্তরও তখন বাড়বে, আর অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে দাম স্তর বাড়ার সাথে সাথে অর্থের মূল্য তখন কমতে থাকবে। এইটাই হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। এই তত্ত্বটা উনি যে তত্ত্বটা দিয়েছে, এই তত্ত্বটার কিছু ব্যতিক্রম আছে, কিছু সমালোচনা আছে, তোমাদের বইতে ব্যতিক্রম বা সমালোচনাগুলো দেওয়া আছে, তোমরা একটুখানি এটা দেখে নেবে। মূলত সমালোচনাগুলো এই যে আমরা অনুমিতি শর্তগুলো ধরি, এই অনুমিতি শর্তগুলোরই প্রায় সমালোচনিত হয়ে থাকে। তোমরা এই বই থেকে আরো সুন্দরভাবে লেখা আছে বিস্তারিত, মানে এত বড় একটা বিষয় আমি খুব সংক্ষিপ্ত ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের এতে উপকার হবে এবং তোমরা বই খুললে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার মঙ্গল কামনা করে ঝিকরগাছা মহিলা কলেজের পক্ষ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।